বাজারে যে রাসফুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিভাবে তৈরি হয় সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য লেগেছে শোলা, যেটাকে মানে যেটা দিয়ে ঠাকুরের পাটাশি আরও মালা অনেক কিছু তৈরি হয়, তো সেই শোলা নেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করো তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ। কারণ আমি যখন অন্য ক্রাফট চ্যানেলগুলো দেখি, দেখি ওখানে অনেক 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 কমেন্ট করে লাইক থাকে, তো আমি বুঝতে পারি না তোমরা কেন কমেন্ট করো না আমার চ্যানেলে বা লাইকও দাও না। তোমরা কমেন্ট লাইক দিলেই তবেই ভালো লাগে, বিশ্বাস করো। তো প্লিজ যারা যারা ভিডিওকে দেখছো তারা প্লিজ লাইক দিও এবং কমেন্ট করো। তো রাসফুলগুলোকে রং করার পর রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। এখানে ফাঁকাটি নেওয়া হয়েছে রাসফুলগুলো অ্যাটাচ করার জন্য। রাসফুলগুলো শুকিয়ে যাওয়ার পর ঝাঁটাকাটি দিয়ে এইভাবে প্রতিটা গেঁথে নিলাম। তারপরে খবরের কাগজে পাতা করে তাতে রং করা হয়েছে। এবারে ওই যে ফাঁকাটি নিয়েছিলাম তাতে রাসফুলগুলো অ্যাটাচ করে নিলাম। তো দেখো আমার রাসফুল রেডি। তো প্লিজ একটা লাইক করে দিও এবার।